দুই সপ্তাহের মাথায় ব্রাউন সুগার সহ ইসলামপুরে ফের গ্রেপ্তার এক যুবক, ধৃত নাম গোপাল রায়, বাড়ি গোয়ালপুকুর থানার শাহাপুর এলাকায়। শুক্রবার রাতে স্থানীয় বরঞ্চা ব্রিজ থেকে 102 গ্রাম ওজনের দুটি ব্রাউন সুগারের প্যাকেট সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর। উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একমাত্র বহুভাষিক সৃজন নির্ভর অনুসাহিত্য পত্রিকা সেতু, সুশান্ত নন্দীর সম্পাদনায় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে নিয়মিত প্রকাশিত এই সাহিত্য পত্রিকাটি দেশের গণ্ডি পেরিয়ে বৃহৎ আন্তর্জাতিক স্তরেও ক্রমশ সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। সবুজ সাহিত্যের অঙ্গীকার নিয়ে দীর্ঘ 21 বছর ধরে সাহিত্য সফরের এক বোহেমিয়ান ভাষা পর্যটক হিসাবেও মানুষের নজরে এসেছে সেতু। পত্রিকাটির সৎ ও সাহসী পদক্ষেপ লিটল ম্যাগাজিন আন্দোলনেও বিশেষ ভূমিকা গ্রহণ করে চলেছে অনুকথার শব্দভাষায়। জল নদীর দুই তীরের মাঝে সেতুই এখন সংযোগ স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। আলোকিত পৃথিবীর লক্ষ্যে সম্প্রীতির সংলাপ ছড়িয়ে পড়ুক সেতুর সৃজন সাথীদের মাধ্যমে, এই বার্তাই সেতুর মূল মন্ত্র।